যে সমর্থন এই এই মুক্তির আন্দোলনে তাদের মধ্যে একটা ভয়ভীতির সৃষ্টি হচ্ছে যখন এই ভয়ভীতি আসে তখন এই ধরনের একটা ওই তারা একটা হুংকার দেওয়ার চেষ্টা করে নেতা কর্মীদের যেমন নিবৃত করা যাবে না বাংলাদেশের মানুষদের কোনো করা যাবে না কারণ ভয়কে জয় করে এই আওয়ামী লীগ এগিয়ে চলছে সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপি জামাতকে বিশ্বাস করা যায় না

প্রতিবেদনে বলা হচ্ছে প্রধান বিরোধী দল বিএনপিকে মোকাবেলায় আঠাশে অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারাও সমাবেশ করার ওপর জোর দিচ্ছেন এতে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামিও সেদিন সমাবেশের ঘোষণা দিয়েছে সরকার এখনও তাদের কাউকে সমাবেশের অনুমতি দেয়নি অথচ এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় প্রবেশ করেছে ঢাকার মহাসমাবেশ সফল করতে বিএনপির কেন্দ্রীয় নেতারা মাঠ পর্যায়ের সংগঠকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন বিজ্ঞাপন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন ঢাকার প্রবেশপথে র্যাব তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশির নামে দলীয় লোকজনকে নানাভাবে হয়রানি করছে এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন বিএনপি ও আওয়ামী লীগ একই দিনে সমাবেশ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বলে আমি মনে করি না মহাসমাবেশকে ঘিরে বিএনপি র প্রস্তুতি নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম নয়াপল্টন ঘিরেই প্রস্তুতি বিএনপি প্রতিবেদনে বলা হচ্ছে মহাসমাবেশের স্থান নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা প্রতিবন্ধকতার সৃষ্টি করা হবে এমন দিক মাথায় রেখেই নয়াপল্টন ঘিরেই সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি তবে মহাসমাবেশ ঘিরে নিজে থেকে সংঘাতে না জড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা বরং সরকারের দিক থেকে আক্রমণ করা হলে তাতে উল্টো সুবিধা হবে বলে মনে করছে দলটি কেননা এতে সরকারের অগণতান্ত্রিক মনোভাব প্রকাশ্য হবে বিএনপির একাধিক নীতি নির্ধারণী সূত্র এই তথ্য নিশ্চিত করেছে যে দলের নেতারা বলছেন যে বিএনপি গত এক বছর ধরে শান্তিপূর্ণ কর্মসূচি করে আসছে চূড়ান্ত আন্দোলনের শেষটাও হবে অহিংস শান্তিপূর্ণ এমন অবস্থানের পেছনে আরও একটি কারণ হল বিএনপি বুঝেছে যে সরকারের হয়ে এক কাট্টা পুলিশ প্রশাসনের মুখোমুখি হয়ে তারা টিকতে পারবে না